পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট আগামী 3 এপ্রিল অনুষ্ঠিত হবে। ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ এমন তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর 31 মার্চ থেকে আলোচনা শুরু হবে এবং এরপর 3 এপ্রিলে এ বিষয়টি ভোটাভুটি হবে। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে রয়েছেন বলে জানিয়েছেন। ইমরান খান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিতে কিছু মানুষ হেরে গিয়েও জিতে যায়। অনাস্থা প্রস্তাবে সরকারকে সমর্থন দেওয়ায় পাকিস্তান মুসলিম লীগ কায়েদে আজম গ্রুপ PMLQ এর মধ্যে ফাটল দেখা দিয়েছে এমন গুঞ্জন নাকচ করেন তিনি।